বাচ্চা ধরে ধরে খাবো। আপনি দয়া করে নেমে আমার চাকরিটা বাঁচান। আপনি নামবেন না তো? ঠিক আছে, আরো জোরে জোরে নেমে না। আর দেখুন আপনার সামনে আপনার অবিডিয়েন্ট সার্ভেন্ট কি করে সুইসাইড করে। আরেকটা গান শুনেন না স্যার। কি গান শোনাবো? হেডকোয়ার্টার আমাকে বিভিন্ন ভাষায় গান গাইতে বললো। আমি কি ভূপেন হাজারিকা না দুর্বল যে হাজারটা গান মুখস্থ করে বসে আছি? স্যার ওই একটা উচ্চাঙ্গ সঙ্গে শোনান স্যার। গান শুনাবো বলো অগো ধর্ম পিতা, কি গান শুনাবো বলো অগো ধর্ম পিতা। আমি তোমার কত আপনা কেমনে বুঝাইতা, কেমনে বুঝাইতা, কি গান শুনাবো। আজকে তোমার কাছে এসেছি বতার রাজাকে শুনেন
পাগুলো ভালো করে দাও, ওদের হাত পাগুলো ভালো করে বেঁধে বলো দাও। তোদের বাধা হচ্ছে, তোদের বাধা হচ্ছে, কোনরকম বাধা দিবি না, কোনরকম বাধা দিবি না, বাধা দিলেই মারবে, বাধা দিলে মারবে, লড়াই এই লড়াই জিততে হবে। আমি ততক্ষণে ওনার জাতীয় সঙ্গীতটা মুখস্থ করব। আমি এখন ওনার জাতীয় সঙ্গীত গাইব, আমি তোমরা তৈরি হোক, আমি গাইবো তোমরা ধরবে, পারবে তো? পারবে না, গান তো আর গাইতে হয় না, ধরতে সবাই নাও, ধরো। পাক সার জমিন সাদ বাদ, পাক সার জমিন সাদ বাদ, তুনে শানে আগা খানি বাদ, তুনে শানে আগা খানি বাদ, নর্তাসে রে নর্তাসে, নর্তাসে রে নর্তাসে, প্রভু পাসাদ লাইছে, প্রভু পাসাদ লাইছে, ক্ষমা করুন হুজুর,
এই নাকে খোদ দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা ক্ষমা সব ক্ষমা, আমি জলদি চলো, আমার বহুত ভুক লেগেছে। চলুন হুজুর, এই তোমরা সব বন্দুক নিয়ে আগে আগে চলো, পয়সা সব আমি হুজুরের পিছনে আর আমি সবার পিছনে। রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। স্যার ফোন আইছে, স্যার ফোন, স্যার স্যার আপনি একটু বসেন স্যার, আমি ফোনটা অ্যাটেন্ড করব স্যার। ঝামেলা, হ্যালো, ইয়েস স্যার, তোমাকে নামে আছি স্যার। জি স্যার, আমি রোল আছি স্যার। জি স্যার, জি স্যার, ভালো করে এক্সপ্লেন করুন, মোবিল চার্জার পৌঁছে যাবে স্যার। ওকে স্যার, কোনো চিন্তা করবেন না স্যার, প্রয়োজনে যান স্যার। হেডকোয়ার্টার আপনার সাথে কথা বলবে স্যার। হ্যালো হেডকোয়ার্টার, আর আমার সাথে গুড মর্নিং বলতে হবে না, ও গুড মর্নিং তোমাদের জন্য আছে, আমার জন্য না। তোমরা তো সালা সুখে আছো, লেকিন হাম লোক তো খরচাবে আছে। আমি তো সিটিজেনশিপ, আমি নাগরিকত্ব নেই মিলা। হ্যাঁ হ্যাঁ, বেড মর্নিং এ আছি। ঠিকই বলেছেন স্যার, ভেরি বেড। ইউ শাট আপ। আরে না না, তোমাকে না, ওই তোমার ফোর্সের ইন্সপেক্টরকে বলছিলাম স্যার। একটু সার্টিফাই করে দেন না স্যার, নইলে স্যার চাকরিটা স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বহুত ভালো কাম করেছে। হ্যাঁ, আমাকে এসকর্ট করে অভয়ারণ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর বদমাশ গুলোকে রশি দিয়ে বেঁধে বি রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি, তুমি সব লুট করে নাও। আজ সাবে আমি থোড়া মর্নিং ওয়ার্কে বেরিয়েছি, ঘুরতে ঘুরতে জঙ্গল কে থোড়া বাহার এলাম, তো সালা লোক আমাকে দেখে নিল, উসকে বাদ চিল্লাতে লাগলো, উসকে বাদ আন্টি আমাকে তাড়া করলো। আরে হাম তো সালা জানকে ডানবে, জঙ্গল মে ভাগলাম আর কাঁঠাল গাছের উপরে গেলাম, তো ভি সালা লোক আমার পিছনে ছাড়লো। হ্যাঁ, আর আমাকে দেখে নিল, হাম তো জানকে ডানবে মার গিয়া থা, তোমার আদমি তো আমি নেই আয়া থা, খবর নেই মিলা। নেই নেই, এ বললে সে নেই চলেগা। হ্যাঁ, তোমাদের অলয়ে আমার সঙ্গে সঙ্গে থাকা উচিত, আমি তো আমার সিটিজেনশিপ নেই মিলা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি থাকবো হুজুর, আমি থাকবো, আমিও স্যার। শাট আপ, এই শাট আপ। শোনো, ও যে লোক হমকো অ্যাটাক কিয়া থা, ওন লোক কা কিয়া হোগা, ক্যা জেল মে ভেজেগা, ইয়ে উসকা পানিশমেন্ট, নেহি ইয়ে নেহি চলেগা। শোনো, মে উন লোগো কো মৌত কি সাজা দেতা হু, ক্যাপিটাল পানিশমেন্ট, ইস জঙ্গল মে উন লোগো কো গোলি সে মার দিয়া জায়েগা। মে রায় দে দিয়া, ঠিক হয় না? ঠিক হয় হুজুর, ঠিক হয় না? ঠিক হয় হুজুর। হ্যাঁ শোনো, আমি ছেড়ে দিচ্ছি, তুমি ওর সাথে বাত করো। হ্যাঁ হ্যাঁ জি স্যার, বলুন স্যার। আচ্ছা স্যার, ওনার কথা মতোই কাজ হবে স্যার। হ্যাঁ স্যার, ভালো করে এসকর্ট করে গভীর জঙ্গলে পৌঁছে দিয়ে আসবো স্যার। জি স্যার, অভয়ারণ্যে পৌঁছে আমি ফোন করবো স্যার। ওকে স্যার, ওকে স্যার। অ্যাটেনশন, 350 গুলি করো বেটাদের। আরে বোকা, আমার সামনে গুলি মার তো, ফোন দেখলে আমার সিনে চক্কর লাগে, তাহলে গুলি করবো না। আমাস হ্যাঁ, আমি যখন থোড়া এগিয়ে যাবো, তখন তোমার আদমিকে গুলি করতে বলো, আমি যেতে যেতে গুলির আওয়াজ শুনতে পারবো। সমাজ গিয়া তো, সমাজ গিয়া, চলো। অ্যাটেনশন, অ্যাটেনশন, ইয়েস স্যার, আমরা চলে যাওয়ার পর তুমি বেটা দেখবি। মাস্টার স্যার, ইয়েস স্যার, সিভিকে, ইয়েস স্যার, হুজুরকে এসকর্ট করো। রেডি, ওয়ান টু থ্রি স্টার্ট। ভেবে দেখ তো মোমেন, একটু
চিন্তা করে দেখতো বুবেন, এটা আমার কর্তব্য। নামবেন না, মা বাবা ভাই বোন খুন করা তোর কর্তব্য হতে পারে না। আহ, তাহলে কি আমার কর্তব্য? আজকে যে সুযোগ আমরা পেয়েছি তা কাজে লাগাতে হবে। তো সবাই মিলে আকারে বাইরে বেরিয়ে তুই চিন্তা কর বুবেন, এই বাক্যে স্বাধীনতার সময় নাক নাক করে মারে নাই, শ্বশুর পুরে ঘর থেকে নাই না না নাই, বুদ্ধিজীবী কে মারে নাই, শত শত মা বোনের ইজ্জত দিয়ে নাই।